Thank <laughs> you. গুড মর্নিং সৈক ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর যারা নতুন দেখছ ওই ফ্যামিলিতে মোস্ট ওয়েলকাম তো আজ সকাল সকাল চলে এসেছি এঁচড় নিয়ে তো দেখতে পাচ্ছ এই এঁচড়টা কালকে বাজার করতে গিয়ে কিনে এনেছিলাম এঁচড়টা কিন্তু বেশ ভালো আর খুব কচি আর খুব সুন্দর কিন্তু এঁচোর কাটা মানে তো বুঝতে পারছো একটা বিশাল বড় ব্যাপার তাই সেই কাজটা আজকে দায়িত্ব সাহাকে দিয়েছি আমি আর হাত দিলাম না তো সাহা অনেক ভাবে অনেক কষ্ট করে কেটে দিল হাতে তেল ফেল লাগিয়ে দিলাম ওকে দিয়ে কুচি কুচি করে খুব সুন্দর স্কোয়ার স্কোয়ার পিস করে সাহা আগে ছোটটাকে কেটে দিচ্ছে তো এই চোরটা কাটা হয়ে গেলে তো রান্নাটা করতে শুরু করব তো আজকের মেনু হচ্ছে একটু স্পেশাল যেহেতু সানডে তাই ঘর ফাঁকা কোনো অফিস নেই কিছু নেই তো একটু স্পেশাল রান্না করবো ভাবছি তাই হচ্ছে একটু কালিয়া করব আর একটু চিংড়ি মাছ মালাইকারি করবো তো দেখো এঁচড় কিন্তু স্কোয়ার স্কোয়ার পিস করে কাটা হয়ে গেছে আর খুব ভালোভাবে সাহা কেটে দিয়েছে তো একটু ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নুন নুন আর হলুদ দেওয়া জলে জলটা আমি গরম করতে মানে ফোট দিয়েছি গ্যাসে বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এঁচড়গুলো তো এই এঁচড়গুলো এর মধ্যে সেদ্ধ করে নেবো আমার যতটা মতন লাগবে ঠিক ততটা মতন এঁচড়টা সেদ্ধ করে নেবো তো চলো অন্যদিকে বসিয়ে দিই অন্য রান্নাটা আমার চিংড়ি মাছটা তা করতে করতে এই এঁচড়টা সেদ্ধ হোক তো চিংড়ি মাছটা তো ভেজেই নিচ্ছি চিংড়ি মাছ ভাজতে তো বেশিক্ষণ টাইম লাগেই না তো দেখ বুঝতেই পারছো অলরেডি চিংড়িটা ভাজা হয়ে গেছে এবার জাস্ট করতে শুরু করব আর চিংড়ি মাছ রান্না করতে খুবই কম টাইম লাগে আর এইদিকে আমার এঁচোটটাও দেখছি অলমোস্ট সেদ্ধ হয়েই এসছে তো চিংড়ি মাছের মশলাতে কিছুই না যে চিং যেই তেলটাতে চিংড়ি মাছটা ভেজেছিলাম সেটাতে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম একটু আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা রসুন এর পেস্ট একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি দু তিনটে লঙ্কা চিরে। আর একটুখানি দিয়েছি আমি টমেটো কুচি তো বাস ভালো করে সব মিক্স করে নিয়ে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি আর এবার মেন জিনিস যেটা আমি দিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে দুধের সর তো দুধের শটটা বুঝতেই পারছো তোমরা হয়তো কেউ ইউজ করো না তো আমি কিন্তু মালাই ফালাই তো ঘরে কিছু নেই আমি এখানে অনেকটা দুধের শট ছিল সেই দুধের শটটাকে আমি দিয়ে দিলাম নিয়ে দুধের শটটাকে দিয়ে ভালো করে মানে মশলাটা ভেজে নিলাম দেখতেই পাচ্ছ পুরো মসৃণ হয়ে গেছে মশলাটা পুরো স্মুথ স্মুথ লাগছে আর দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে বা অনেকক্ষণ ধরে কষার পরে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এবার জাস্ট চিংড়ি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো বাস আর কিছু নেই একটু নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে ফোটাবো আর সব শেষে আমি দেব এর মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা আর কিছুই না হয়ে গেল আমার চিংড়ির মালাইকারি তো এইদিকে চলে এসেছি এবার এঁচোড়টা করতে চিংড়িটা হয়ে যাওয়ার পরে তো এঁচোড়টা তো আমি আগে সেদ্ধ করেই নিয়েছিলাম তোমরা দেখতেই পেলে তো এবার জাস্ট এঁচোড় আর একটু আলু আলু বেশি না একটা দুটো আলু দিয়েছি একটু ডুবো ডুবো করে কেটে নিয়ে আলু আর একটু এঁচোড়টাকে হালকা করে আমি ভেজে রেখে দিলাম আর এই আমি করে নিচ্ছি মশলাটা তার মধ্যে আমি পেঁয়াজটা দেখতেই পেলে ভেজে নিলাম আর দিয়ে দিয়েছি সেম আদা রসুনের পেস্ট একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু টমেটো কুচি আর ওটাকে ভালো করে বসে নিয়ে আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটু এখানে দই কিন্তু আমি এর মধ্যে আর একটা মশলাও অ্যাড করেছি আমি এটা এখানে একটু মিট মশলাটা অ্যাড করেছি আজকে এঁচড়ের তরকারিটাতে তো দেখো আমার কিন্তু তরকারি পুরো অলমোস্ট মানে তরকারি বলছি আমার মশলাটা কিন্তু ভালো করে কষা হয়ে গেছে আর দইটা দেওয়াতে পুরো কি সুন্দর বাটারি বাটারি একটা ফ্লে মানে স্টেক্সচার এসছে মশলাটার মধ্যে তো এই যখন দেখলাম মশলাটা কষা হয়ে গেল তারপর জাস্ট আর কিছুই না ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে আর একবার ভালো করে সবটা মিক্স করে নিলাম কি সুন্দর মাখামাখ হয়েছে দেখো এরকমও খেতে কিন্তু খুব ভাল লাগবে যেহেতু এঁচোড়টা সিদ্ধ হয়ে আছে তো যাই হোক তাই না আমি আর একটু জল দিয়ে এটাকে আমি একটু ফুট লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তো রেডি হয়ে গেছে তো এই হলো আমার এচরের কালিয়া দেখতে কিন্তু বেশ হয়েছে তো দেখো দুপুরের খাবারে চলে এসেছি দুপুরের খাবারে রয়েছে ভাত তার মধ্যে একটু কল্লা ভাজা একটু স্যালাড আর আদি তো কন্টিনিউয়াস দেখছি শুধু চিংড়ি মাছটা নেই যাচ্ছে নিয়েই যাচ্ছে ভাতটা খাবার নাম নেই ভাতটা পুরো পুড়ে আছে আর শুধু ইংড়ি মা চিংড়ি মাছটা নিচ্ছে আর চিংড়ি মাছের ওই গ্রেভিটা খাচ্ছে আর এই হলো আমার এঁচোড় আর একটু আছে মুগের ডাল তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ আজকে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করার পরে একটু আমরা সবাই মিলে একসঙ্গে মুভি দেখেছি আমি সাহা রাধি তারপর বিকালবেলায় হতে হতে একটু সন্ধে সন্ধে হয়ে এসছে তো আমি আর সাহা বেরিয়ে পড়েছি হাঁটতে আর হাঁটতে হাঁটতে এই দিকটা দেখো এসছি একটু নির্জন জায়গা নির্জন মানে কি এই দিকটা একটু গাড়ি ঘোড়াটা একটু কম এই দিকটা হাঁটতে খুব ভালো লাগে গাছগুলো দেখো কি সুন্দর লাগছে আর আকাশের সূর্যটা অস্ত যাচ্ছে আকাশটাও খুব সুন্দর লাগছে আর এইবারে ব্যাঙ্গালোরে বসন্তকালে এই ফুলগুলো ফুটেছে এত সুন্দর লাগছে তো তোমার হয়তো অনেকজনেই অনেক ভিডিও রিলস দেখেছো পিঙ্ক সিটি বলছে সবাই ব্যাঙ্গালোরকে তার কারণ হচ্ছে এই ফুলগুলো তো এই ফুলগুলো ফোটাতে খুব সুন্দর লাগছে তো ফিরে এলাম একটু হেঁটে বাড়ি এইদিকে বাচ্চাগুলো এখনও খেলছে সন্ধে হয়ে গেছে অলরেডি সাতটা বেজেই আছে প্রায় এইদিকে খুব সবাই ভাই বাচ্চাগুলো খেলছে তো বাচ্চাগুলোরও কিন্তু খেলার একটা দল আছে মেয়েদের এখানে দেখছি একটা গ্রুপ খেলছে আর একটা জায়গায় দেখছি একটু বড়দের গ্রুপ আবার আদিরা আর একটা গ্রুপে খেলে তো এই হচ্ছে ওদের গ্রুপ এখন সবাই আস্তে আস্তে বড় হচ্ছে বোঝে যাচ্ছে সবারই নিজস্ব নিজস্ব মতামত নিজস্ব ওপিনিয়ন নিজস্ব দল তো এই হচ্ছে আদি এখানে এদের সঙ্গে ফুটবল খেলছিল তো ওকে একবারে সঙ্গে নিয়ে ঘরে যাব না আর ঘরে আসবে না খেলতেই থাকবে সারা দিন ধরে তো চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে সন্ধ্যে দেব সন্ধ্যে দেওয়ার পরে একটু খাবো চা এই জামাগুলো সব গোছাতে হবে তো এখন সব বের করে ফেলেছিস

তো রাতের খাওয়া দাওয়া আজকে প্রায় তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু কালকে সকালে অফিসও আছে তাই আজ সব কিছু একটু তাড়াতাড়ি আদি স্কুলটা নেই ঠিকই কিন্তু তাও আমাদের তো অফিস আছে কালকে আবার সোমবার আমাকে অফিসে যেতেও হবে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাস লেগে পড়ছে এবার একটু রান্নাঘর ক্লিন করার জন্যে রান্নাঘরটা ক্লিন হয়ে গেলেই আর কিছু না একটু হাঁটা চলা করবো একটুখানি মোবাইল নিয়ে ঘাটাঘাটি তারপর শোয়া আজকের দিনটাও শেষ তো এই করে করে একটা একটা দিন চলে যাচ্ছে তো যাই হোক একবার বাড়ি যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো কিন্তু বাড়ি যেতে পারলাম না হয়তো হরা হবে না এবারে যাওয়া এখন তার কারণ আমার বড় ননদের ছেলে তারাও আসছে আর জামাইবাবু আসছে বড় ননদের ছেলে একটা ইন্টারভিউ আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স সেখানে তো ওরা ওরা কোনোদিন ব্যাঙ্গালোরে আগে আসেনি এই প্রথমবার তাই একটু আমরা এখানে থেকে যাচ্ছি ওদেরও মানে ওদেরকে ওদেরও সাহায্য হবে বলে তো জানি না বাড়ি যাওয়া হবে কি না এবারে দেখি কি হয় তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করবো তোমাদের ভাল লাগবে আর যদি ভালো লাগে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আচ্ছা নতুন দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবে তার নতুন ব্লগ নেই গুড নাইট অল বা বাই